এখন দেখো এস্টার থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাব, এটা একটা এস্টার আর সিও ও আর ড্যাশ, এটাকে সোডিয়াম অ্যালকোহল দিয়ে আমরা বিজারিত করতে পারি, সোডিয়াম অ্যালকোহল একটা রিডিউসিং এজেন্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সেটাও দেওয়া যেতে পারে, বা এইচ টু সিও সিউ সিআর টু ও ফোর কপার ক্রোমাইড, এই কপার ক্রোমাইড দিয়েও বিজারিত করা যেতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করা যেতে পারে, সোডিয়াম অ্যালকোহল দিয়ে করা যেতে পারে। তাহলে এস্টার তখন কী হবে, এইটা জিনিস মনে রাখতে হবে, এটাকে অ্যাসাইল গ্রুপটা এটা প্রাইমারি অ্যালকোহলের অ্যালকোহলে পরিণত হবে আর সিও, তার মানে এটা হবে, এটা যে প্রাইমারি অ্যালকোহল হয় আর আর সিএইচ টু ওইচ, আর এই গ্রুপটা এদিকটা এটা একটা কনজুগেট অ্যালকোহল হবে, তার মানে আর ড্যাশ ওইচ, এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টার্সিয়ারি হতে পারে, কিন্তু অ্যাসাইল গ্রুপের যে আর সিও এইটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহলে পরিণত হবে, আর ও আর ড্যাশ এই আর ড্যাশটা হয়ে যাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যেটা খুশি হতে পারে। এখন আমরা যদি এরম একটা এস্টার নিই ইথাইল অ্যাসিটেট, তাহলে এর যদি ওই আগে যদি আমি সোডিয়াম অ্যালকোহল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই বা কপার ক্রোমাইড দিই, তাহলে এখানে যেটা পাবো যে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ একটা প্রাইমারি অ্যালকোহল, আর এই সি টু এইচ ফাইভের একটা কনজুগেট অ্যালকোহল পাবো, তাহলে সি টু এইচ ফাইভ ওইচ এরকম একটা অ্যালকোহল পেলাম, এই ধরনের একটা অ্যালকোহল পাওয়া যাচ্ছে। এখন আমরা যদি এই মেকানিজম এটা কোন পদ্ধতিতে হবে, আমরা যদি এরকম একটা নিই আর সি ও এরকম যদি একটা অ্যালকোহল নিই সিএইচ থ্রি সি ডবল বন ও সিএইচ থ্রি এরকম একটা মিথাইল অ্যাসিটেট বা ইথাইল অ্যাসিটেটই নিচ্ছি, সি টু এইচ ফাইভ ইথাইল অ্যাসিটেটই নিলাম, এখানে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি, তাহলে এখানে এল এইচ থ্রি এটা মাইনাস, আর এই এইচ আছে, এই হাইড্রাইডটা আমার এখানে গেল, এটা এইদিকে গেল, তাহলে পরে আমি কী পেলাম সিএইচ থ্রি সি ও মাইনাস হয়ে গেল, এদিকটা আছে ও সি টু এইচ ফাইভ, এখানে একটা এইচ যোগ হলো, ও সি টু এইচ ফাইভ হচ্ছে গুড লিভিং গ্রুপ, এটা মেকানিজমটা বলছি, এটা বেরিয়ে চলে গেল, তার মানে আমরা যেটা পাচ্ছি সিএইচ থ্রি সি ডবল ওয়ান ও এদিকে হচ্ছে এইচ, এখান থেকে একই পদ্ধতিতে এল এইচ ফোর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কীভাবে হয় আমি আগের মেকানিজমে দেখিয়েছি, তাহলে এখানে হাইড্রাইডটা আমি যেটা দিতে হাইড্রাইডটা একইভাবে আগে আমি ভিডিও দেখিয়েছি, তবু আরেকবার দেখাচ্ছি, এখানে এল এইচ থ্রি এটা হচ্ছে এইচ এটা মাইনাস, এই হাইড্রাইডটা আমার এখানে গেল, এটা এদিকে গেল, তাহলে দিয়ে এইচ থ্রি প্লাস এইচ প্লাস হলো, তাহলে হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ, এটা ইথানল আমরা পেয়ে গেলাম। তাহলে মেকানিজমটা দেখালাম যে অ্যালকো আমার এস্টার থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কীভাবে আমরা একটা অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল পাচ্ছি, এখানে সোডিয়াম অ্যালকোহলে সোডিয়াম অ্যালকোহল দ্বারা যদি আমরা এই যে আগে এস্টারকে যদি সোডিয়াম অ্যালকোহল দ্বারা বিজারিত করি বা অ্যালডিহাইডকে বা কিটোকে যদি সোডিয়াম অ্যালকোহল দ্বারা বিজারিত করি তাহলে একটা অ্যালকোহল আমরা পাই, এক্ষেত্রে এই যে এস্টারকে সোডিয়াম অ্যালকোহল দ্বারা বা কিটোকে বা অ্যালডিহাইডকে সোডিয়াম অ্যালকোহল দ্বারা বিজারিত করার যে পদ্ধতি এটাকে একটা নেম রিয়াকশান আছে, এটার নাম হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ, বুভো ব্ল্যাঙ্ক বিজারণ। তাহলে এখানে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ আমরা বলতে পারি যে বিইউএ বিইউ ভিইএ ইউএলটি বিএলএএন সি বাংলা বানটা বয় ছন্দমন্দু জফলা ভয় ওকার বুভো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বিজারণ। কী হয় বলছি যে এ একটা এক্সট্রা নিলাম আমরা, সি টু এইচ ফাইভ, এখানে যদি সোডিয়াম অ্যালকোহল দিই সোডিয়াম অ্যালকোহল দিই তাহলে এটা একটা বিজারণ হবে, আমরা আগে অ্যালকোহল এরকম বুহো ব্ল্যাঙ্কে পেয়েছি, তাহলে এই সোডিয়াম দিলে
তাহলে সোডিয়াম ও অ্যালকোহলের সাহায্যে আমরা সিএইচ থ্রি করলাম সিএইচ টু ওইচ আর হচ্ছে আর এখানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ এরকম। যদি আমরা কিটো নিই একটা কিটো সিএইচ থ্রি ডবল বন্ড ও সিএইচ থ্রি একটা অ্যাসিটন, বা আমরা যদি অ্যালডিহাইড নিই সিএইচ থ্রি ডবল বন্ড অথবা সিএইচ থ্রি সিএইচ ও, এখানেও কিন্তু এখানে যদি আমি বুভো ব্ল্যাঙ্ক করি তাহলে সেকেন্ডারি একটা অ্যালকোহল পাবো সিএইচ থ্রি সিএইচ, এটা হচ্ছে ওএইচ আর এটা হচ্ছে সিএইচ থ্রি। অর্থাৎ অ্যাসিটন থেকে আমরা আইসোপ্রোপানল পাবো, আইসোপ্রোপাইল অ্যালকোহল পাবো, টু প্রোপানল প্রোপান টু অল পাবো যদি আমি সোডিয়াম অ্যালকোহল অর্থাৎ বুভো ব্ল্যাঙ্ক বিজারণ যদি করি। একইভাবে যদি অ্যাসিটালডিহাইড নিই সোডিয়াম অ্যালকোহল যদি দিই অ্যালকোহল যদি আমরা করি তাহলে এক্ষেত্রে আমরা পাবো সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, এরকম একটা অ্যালকোহল আমরা পেতে পারি। তো এখানে যদি আমি মেকানিজমটা একটু দেখাই কীভাবে হবে, সিএইচ থ্রি সি ডবল বন্ড ও একটা আমি অ্যাসিটন নিই দেখাচ্ছি সোডিয়াম অ্যালকোহল, সোডিয়াম হচ্ছে সোর্স অফ ইলেকট্রন তাহলে ইলেকট্রন সে এখানে একটা দেবে অর্থাৎ সিএইচ থ্রি সি ও মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে সিএইচ থ্রি এটা ডট, এই রেডিক্যাল অ্যানায়ন এটা হচ্ছে রেডিক্যাল অ্যানায়ন ফরমেশন এটা স্টেবিলিটি পাবে রেজোনান্সের মাধ্যমে সি, এটা ও ডট এটা মাইনাস এটা সিএইচ থ্রি। তাহলে এই যে রেডিক্যাল অ্যানায়ন আমি পাচ্ছি যেটা স্টেবল স্টেবল থ্রু রেজোনেন্স, এখানে যদি এইচ প্লাস এইচ তো সলভেন্ট থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে তাহলে সিএইচ থ্রি এটা ওইচ, আমরা এটা বলতে পারি যে আরেকটা ধাপে আমরা যদি আরেকটা যদি আমি সোডিয়াম এখানে আরেকটা যদি তো সোর্স অফ সোডিয়াম তো আছে তাহলে আরেকটা ইলেকট্রন সে পাবে দিয়ে এখানে একটা মাইনাস হয়ে গেল, হ্যাঁ এরকম আর কি, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে দিয়ে এটা হচ্ছে সিএইচ থ্রি এটা মাইনাস হয়ে গেল এখান থেকে সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি এটা ওইচ, অর্থাৎ একটা সেকেন্ডারি অ্যালকোহল পেলাম। তাহলে প্রথমে কী করেছি আমরা জাস্ট ওখান থেকে সোডিয়াম সোর্স অফ ইলেকট্রন একটা রেডিক্যাল অ্যানায়ন তৈরি হলো তার স্টেবল থ্রু রেজোন্যান্স, যে আবার একটা ইলেকট্রন কার্বনের এখানে যদি আমি কার্বনে যদি এখানে এইখানে যদি আর একটা ডট হয় তাহলে একটা ইয়ে পেয়ে গেলাম, তাহলে এখানে একটা ইচ আর এখানে একটা ইচ যুক্ত হয়ে আমরা কী পেলাম না টু প্রোপান টু অল, এটা হচ্ছে বুভো ব্ল্যাঙ্কের একটা মেকানিজম।